যখন আমরা কোনো বিষয়ে একটি মিথ্যা কথা বলি, দ্বিতীয় এবং তৃতীয়বারে মিথ্যা বলা সহজ হয়ে যায় এবং পরে তা অভ্যাসে দাঁড়িয়ে যায়। সাফল্যের জন্য কিছু বিষয় মেনে চলা দরকার এবং কিছু বিষয় থেকে বিরত থাকার দরকার। সেইগুলি মেনে চলা দরকার যেইগুলো ইতিবাচক এবং সুফলদায়ী, আর যেইগুলো নেতিবাচক সেগুলো থেকে বিরত থাকা দরকার। এইভাবে দুটি অভ্যাসই তৈরি করা প্রয়োজন। মানুষ যতটা না যুক্তিবাদী তার থেকেও বেশি ভাবালু। সততা এবং সর্বাঙ্গীন ন্যায়পরণতা আমাদের বিশ্বাস এবং অনুশীলনের ফলশ্রুতি। অনেক দিন ধরে যা আমরা অনুশীলন করি তা আমাদের প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় এবং সেটি হয় আমাদের অভ্যাস। যে মানুষ সবসময় সত্য কথা বলে সে প্রথম মিথ্যা বললে ধরা পড়ে যায়, আর যে মানুষ সবসময় অসৎ এবং মিথ্যা বলে সে প্রথমবার সত্য বললে ধরা পড়ে যায়। সুতরাং সততা এবং অসততা দুটোই আমাদের অভ্যাস হয়ে দাঁড়াতে পারে। আমাদের চিন্তাধারাও আমাদের অভ্যাসের অন্তর্ভুক্তি হয়ে যায়। আমরা যেমন আমাদের অভ্যাস তৈরি করি, তেমনি অভ্যাস আমাদের চরিত্র গঠন করে। প্রকৃতপক্ষে আপনি বোঝাবার আগেই অভ্যাস তৈরি হয়ে যায়। সেই জন্য সঠিক চিন্তা করে ইতিবাচক অভ্যাস তৈরি করা দরকার। জনৈক এক ব্যক্তি বলেছিলেন, আমরা আমাদের চিন্তা করি এবং কাজ অনুযায়ী আমাদের অভ্যাস তৈরি হয় এবং অভ্যাস আমাদের চরিত্র গঠন করে আর চরিত্র আমাদের ভাগ্য গঠন করে। আমাদের ব্যবহার আমাদের অভ্যাসের ফলশ্রুতি। অভ্যাসের ফলে আমাদের কিছু ব্যবহার আপনা আপনি হয়ে যায়। চরিত্র আমাদের অভ্যাসের যোগফল। যদি কোনো ব্যক্তির ইতিবাচক অভ্যাস থাকে, মানে পজিটিভ অভ্যাস থাকে, তা চরিত্র পজিটিভ হয়। আবার যদি নেগেটিভ অভ্যাসের ফলে নেগেটিভ চরিত্রের মানুষও তৈরি হয়ে যায়। যুক্তি এবং বিচারের অভ্যাস আরও শক্তিশালী। প্রথমে অভ্যাস এত দুর্বল থাকে তা বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে এত দৃঢ় হয়ে যায় যে অভ্যাস ত্যাগ করা কঠিন হয়ে যায়। সু অভ্যাস তৈরির জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। বাল্যকালে আমার বাবা মা আমাকে বলতেন, তোমরা সু অভ্যাস তৈরি করো, এবং কারণ অভ্যাস চরিত্র গঠন করে। আমরা বারবার যেটা করি তা অভ্যাসে পরিণত হয়। কাজ করেই আমরা আমাদের শিক্ষা লাভ করি। সাহসিকতার সঙ্গে কাজ করলে আমরা সাহসী হই। আমরা যদি সততা ন্যায়পরণতার অভ্যাস করি তাহলে এই গুণগুলি আমাদের চরিত্রে অধিগত হয়। সেইভাবে যদি আমরা নেতিবাচক বা নেগেটিভ গুণ যেমন অসততা, অন্যায় ব্যবহার অথবা শৃঙ্খলাবোধের অভ্যাস করি তাহলে সেগুলো আমাদের চরিত্রে প্রকট হয়। আমাদের দৃষ্টিভঙ্গিও অভ্যাসের দ্বারা তৈরি হয়। অভ্যাসই আমাদের মানসিকতা, অবস্থা এবং বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। দেয়ার ইজ এ প্রভাব, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস অ্যান্ড দেন আওয়ার হ্যাবিটস মেক্স আস, সেস ড্রাইডেন। অ্যান্ড থ্যাংক ইউ টু স্টে উইথ আস, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।